স্টক মার্কেট লজিক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে হচ্ছে পাঁচই জানুয়ারি দু হাজার তেইশ পাঁচই জানুয়ারি দু হাজার তেইশে আমরা টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্ট করেছিলাম যেটা সময় ছিল সকাল ঠিক দশটা কুড়ি মিনিট এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেলে যে পোস্টটি দিয়েছিলাম তা হচ্ছে এই যে ব্ল্যাক লাইন এবং রেড লাইন এই দুটো লাইন ড্র করে দিয়েছিলাম এবং এই দুটো লাইন ড্র করার পরে আমরা একটি ভয়েস মেসেজ দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে ব্ল্যাক লাইনের ওপরে গেলে আপনারা কল কিনবেন এবং রেড লাইনের ডাউনে গেলে আপনারা অবশ্যই পুটকে সিলেকশন করবেন ঠিক একজাক্টলি তাই হয়েছিল রেড লাইনকে ক্রস করার সঙ্গে সঙ্গেই মার্কেটটা অনেকটা নিচে গিয়েছিল এই মার্কেট কেন গেল কিভাবে গেল তার যাওয়ার রিজন কী ছিল তা নিয়েই আজকের এই ভিডিও চলুন শুরু করা যাক ঠিক সকাল দশটা বেজে বাইশ মিনিট তখন একবার লক্ষ্য করবেন এখানে দশটা বেজে বাইশ মিনিট তখন কিন্তু আমরা এই চার্টের স্ক্রিনশটটি দিয়েছিলাম এবং দশটা বেজে তেইশ মিনিটে একটি আমরা ভয়েস মেসেজ করেছিলাম যেখানে অবশ্যই আমরা বিস্তারিত বলেছিলাম যে কখন কিভাবে বাই করতে হবে যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়নিং হননি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়নিং হয়ে নিন টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই লিংক থেকে সরাসরি ফ্রিতে জয়নিং হতে পারবেন এবং স্টক মার্কেট রিলেটেড সমস্ত রকম নতুন নতুন আপডেট এবং এখান থেকে লার্ন করার সুযোগ পাবেন সম্পূর্ণ বিনামূল্যে তো চলুন দেখে নেওয়া যাক যে কি ছিল আজকের মার্কেটে কত টাকায় বাই করে কত টাকা প্রফিট করেছে আজকে আমাদের স্টুডেন্টরা তা নিয়ে আলোচনা করব। এখানে আমরা সমস্ত কিছু ডিলেক্ট করে দিই এবং লাইনটা আরেকবার আমরা ড্র করে নিই লাইনটা ড্র করে নিলে আমরা দেখতে পাবো আমরা লাইন ড্র করেছিলাম পাঁচ মিনিটের ক্যান্ডেলে ক্যান্ডেলটা আমরা সর্বপ্রথম চেঞ্জ করে নিই ক্যান্ডেল হচ্ছে পাঁচ মিনিটের ক্যান্ডেল ছিল এই পাঁচ মিনিটের ক্যান্ডেলে আমরা ড্র করেছিলাম ঠিক এই রকম পর্যায়ে আমরা ব্ল্যাক কালার দিয়ে ড্র করেছিলাম কালারটা ব্ল্যাক করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করবেন তাহলে আশা করছি শেয়ার মার্কেট সম্বন্ধে অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন কোনো কিছু যদি বোঝার অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানবেন এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানেও কিন্তু আপনারা কমেন্ট করে জানতে পারেন আমরা লাইনটা সর্বপ্রথম ড্র করে নিই লাইন ড্র করে নিয়েছি এবার আমরা আলোচনাটায় ফিরে আসি এখানে দেখতে পাচ্ছেন আজকের যে ওপেন প্রাইস নটা বেজে পনেরো মিনিটে সে ওপেন প্রাইস ঠিক একজাক্টলি এইরকম পর্যায়ে হয়েছিল তেতাল্লিশ হাজারের আশেপাশে আমরা এখান থেকে এটাকে একটু হাইট করে দিই তাহলে বুঝতে পারবেন তেতাল্লিশ হাজার তেষট্টিতে ঠিক ওপেন হয়েছিল এবং ঠিক আশেপাশেই কিন্তু পাঁচ মিনিট ক্যান্ডেল ক্লোজ করেছে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিটের ক্যান্ডেলটা ক্লোজ করেছে ঠিক আধা ঘন্টা মতো কিন্তু একশো থেকে দেড়শোর মধ্যে বাউন্স ব্যাক করেছে মার্কেটটা বারবার এবং তার প্রিভিয়াস যে লো ছিল সেই লোকে কিন্তু ভাঙতে পেরেছিল না যখনই প্রিভিয়াস যে লো আমরা একটু মার্ক করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই যে প্রিভিয়াস লো এই প্রিভিয়াস অর্থাৎ কালকের যে লো ছিল সর্বোচ্চ লো সেই লো কিন্তু ভাঙতে বেশ আধা ঘন্টার ওপরে সময় লেগেছে অর্থাৎ এটা কালকের সাপোর্ট ছিল এই সাপোর্টকে যখনই ব্রেক করলো মার্কেট ব্রেক করে মার্কেট কমসে কম প্রায় এক থেকে দেড়শো পয়েন্ট এখানে কিন্তু ডাউন এসে আবার একটা নতুন সাপোর্ট তৈরি করেছিল আজকের এই ব্যাঙ্ক নিফটির মার্কেটে দিয়ে আবার রিফ্রেশমেন্ট হয়েছে একটু ওপরের দিকে গিয়েছে ওপরের দিকে যাওয়ার পরে কিন্তু মার্কেটটা আর ওপরে বা সম্পূর্ণভাবে যেতে পারেনি তার আগের যে ওপেন হাই প্রাইজ ছিল আজকে সেই প্রাইজ পর্যন্ত মাঝ বরাবর একশো দেড়শো পয়েন্ট আপ ডাউনের মধ্যে কিন্তু থেকে আবার রিটার্ন এসে এখানে দেখুন ভালো করে লক্ষ্য করুন এখানে মার্কেটটি আবার তার রিজেকশন করেছে সাপোর্ট লাইন তো এই যে সাপোর্ট লাইন রিজেকশান করেছে আমরা কিভাবে বুঝলাম বোঝার যে মেন কারণ হচ্ছে একটু লক্ষ্য করবেন মার্কেট যখন ডাউনটে আসলো ডাউনে আসার পরে আবার মার্কেট আপে গেল আপে যাওয়ার পরে এখানে একটু দেখুন একটা নতুন ক্যান্ডেল তৈরি করেছে যে ক্যান্ডেলকে কিন্তু বারংবার চেষ্টা করার পরও মার্কেট যখন ভাঙতে পারছে না তখন আমরা মোটামুটি একটা টার্গেট নিই যে মার্কেট যদি এখান থেকে বাউন্স ব্যাক করে আপে যায় অর্থাৎ এখানে যারা রয়েছে বায়ার অ্যান্ড সেলার তারা কিন্তু খুব চেষ্টা করেছে মার্কেটটাকে আপে নিয়ে যাওয়ার এবং সেলাররা চেষ্টা করেছে মার্কেটটাকে কিন্তু ডাউনে নিয়ে আসার এই ডাউন আপ ডাউন আপ করতে করতে কিন্তু মার্কেট এক পর্যায়ে যারা বায়ার ছিল তারা কিন্তু তার হাল ছেড়ে দেয় এবং সম্পূর্ণ কন্ট্রোলে চলে আসে সেলারদের তখনই কিন্তু আমরা একটা ভয়েস মেসেজ দিয়েছিলাম যে মার্কেট সেলারের কন্ট্রোলে চলে আসছে আপনারা সেলারের দিকে নজর রাখুন অর্থাৎ মার্কেটের এই যে জোন রেড জোন রেড জোন যদি মার্কেট ক্রস করে ফেলে তাহলে আপনারা সেলিং পজিশন একটা নিতে পারেন অথবা পুট নিতে পারেন বিয়াল্লিশ হাজার সাতশো এবং বিয়াল্লিশ হাজার আটশো দুটো আমরা স্ট্রাইক প্রাইজ দিয়েছিলাম বিয়াল্লিশ হাজার সাতশোর যারা স্ট্রাইক প্রাইসে পুট কিনেছিলেন এই মার্কেট রিজেকশন হওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ভালো একটা প্রফিট করেছেন তো বন্ধুরা এই যে সম্পূর্ণ রূপে আপনাদের এই ফ্রি গাইডলাইনস এই ফ্রি গাইডলাইনস আমরা প্রতিনিয়ত কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে থাকি সম্পূর্ণরূপে যদি ফ্রি গাইডলাইনস পেতে চান এবং শেয়ার মার্কেট সম্বন্ধে শিখতে চান এবং যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়নিং হননি তারা অবশ্যই দেরি না করে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনি সরাসরি সার্চ করতে পারেন স্টক মার্কেট লজিক এবং আপনারা চাইলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও কিন্তু গিয়ে এই টেলিগ্রাম চ্যানেলটি জয়নিং হতে পারেন এছাড়াও নিয়মিত ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা ভিডিও পোস্ট করে থাকি যাতে স্টক মার্কেট সম্বন্ধে আপনারা বিভিন্ন রকম লজিক এবং বিভিন্ন রকম সেটেলমেন্ট স্ট্র্যাটাজি শিখতে পারেন তা সম্বন্ধে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এছাড়াও আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনার মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই